চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় বেসরকারি একটি ক্লিনিকের দ্বিতীয় তলা থেকে দুই দিনের এক নবজাতক চুরি হয়েছে। রোববার বিকেলে মায়ের কাছ থেকে কৌশলের নবজাতকটিকে নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। ওই শিশু আনোয়ারা এলাকার মোহাম্মদ শহীদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। ইপিজেড থানা জানায় শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।